হাওড়ার বালির কল্যাণেশ্বর বাবার মন্দিরে প্রতি বছরই মহাশিবরাত্রির দিন পুণ্যার্থীদের ঢল নামে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। শুক্রবার মহাশিবরাত্রির সকালে বালির কল্যাণেশ্বর মন্দিরে ভিড় জমিয়েছেন অসংখ্য ভক্ত। তারা মন্দিরে এসে শিবের পুজো দিয়েছেন। কল্যাণেশ্বর বাবার মাথায় বিল্বপত্র এবং গঙ্গাজল দিয়ে তারা পুজো করেছেন। এদিন সকালে পরম্পরা ও রীতি মেনে বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ বেলুড় মঠের অন্যান্য সন্ন্যাসীরা বালির কল্যাণেশ্বর মন্দিরে শিবের পুজো করেন। শিবের মাথায় জল ঢেলে সকলের মঙ্গল কামনাও করেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ বলেন, এটি একটি প্রাচীন মন্দির। বেলুড় মঠ যখন প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময়ই এই মন্দির ছিল। ঠাকুরের পার্শ্বদ যারা ছিলেন ওরা সকলেই এই মন্দিরে এসেছেন। হরগৌরীকে অর্থাৎ কল্যাণেশ্বর মহাদেবকে পুজো দেওয়ার সৌভাগ্য হয়েছে। এই কল্যাণেশ্বর মহাদেবের কৃপায় সমগ্র এই অঞ্চলে এক অদ্ভুত বাতাবরণ রয়েছে। হাওড়া জেলার একটি সংস্কৃতি স্বকীয়তা আছে, শান্তি রয়েছে এখানে, সেটা বাবা কল্যাণেশ্বরের কৃপায়। বাবা কল্যাণেশ্বর সকলকে আশীর্বাদ করছেন, এটাই এই মন্দিরের বৈশিষ্ট্যতা। আজকের দিনে এই মন্দিরটা, এই মন্দিরের তাৎপর্য এই মন্দিরের তাৎপর্য হচ্ছে যে এটা একটি প্রাচীন মন্দির। আমাদের বেলুড় মঠ যখন প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় এই মন্দির ছিল, এবং ঠাকুরের পার্শ্বদ যারা ছিলেন মহাপুরুষ মহারাজ ইত্যাদি, ওরা সবাই এই মন্দিরে এসছেন, মাকে পুজো দেওয়ার সৌভাগ্য হয়েছে হরগৌরীকে, অর্থাৎ কল্যাণেশ্বর মহাদেবকে। এবং এই কল্যাণেশ্বর মহাদেবের কৃপায় সমস্ত এই অঞ্চলে, পুরো হাওড়া জেলায় একটা অদ্ভুত বাতাবরণ রয়েছে। বেলুড় মঠ তো রয়েইছে, কিন্তু আমি বলতে পারি পশ্চিমবঙ্গের 8-10টা জেলার থেকে এই হাওড়া জেলার একটা বৈশিষ্ট্য আছে, বিভিন্নতা আছে, স্বকীয়তা আছে, সংস্কৃতি আছে, এবং শান্তি অপেক্ষাকৃত অনেক বেশি আছে। তো সেটি বাবা কল্যাণেশ্বরের কৃপা। বাবা কল্যাণেশ্বর এখানে বসে রয়েছেন, আমাদের সব্বাকে আশীর্বাদ করছেন। সত্য, কল্যাণ, সুন্দর, এটি সবার লাভ হোক। এখন যে যেরকম সাধন করবে সে সেরকম ফল সেই সাধনের পাবে, কিন্তু বাবার কৃপা বা তার সবার উপরে বইছে। এটি হচ্ছে এই মন্দিরের বৈশিষ্ট্যতা। আজকে শিবরাত্রির কল্যাণেশ্বর শুধু নয়, সারা ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে যত শিব মন্দির আছে আজকের দিনে পুজো হয়। কারণ আমরা জানি শিবরাত্রির দিনে বাবার মাথায় যদি একটা বিল্বপত্র দিয়ে একটু জল, গঙ্গার জল বা যে কোনো শুদ্ধ নদীর জল ঢালা যায়, তাহলে সারা জীবনের একটা পুণ্যি হয়। এই উপলক্ষে শিবরাত্রির মতো মেয়েরা করে, তারা হয়তো ভালো আদর্শ স্বামী পাওয়ার জন্য করে। আর আমাদের এই হাওড়া জেলার কল্যাণেশ্বর মন্দিরের মাহাত্ম্য আলাদা। এখানে যিনি কল্যাণেশ্বর শিব হিসেবে পরিচিত তিনি স্বয়ম্ভু, কেউ প্রতিষ্ঠা করেনি। এখানে বেদ বন ছিল, সেই বনে গরু দুধ দিত। তখন একজন সন্ন্যাসী সেই তার উপর একটি সাপের মণি দেখেছিলেন, সেই মণিটা নেবার জন্য তিনি বাবার মাথায় কুড়ুল দিয়ে মেরেছিলেন, কিন্তু সেখানেই তার মৃত্যু হয়। সেই মণির সন্ধান পাওয়া যায় না। আমাদের বালি এবং উত্তরপাড়া ছওয়ানি এবং দশানি, এই ষোলো আনা যে জমি ছিল, ছওয়ানি রাজা বালিতে থাকতেন। তখন স্বয়ং শিব কল্যাণেশ্বর তাকে স্বপ্ন দিলেন যে আমি এখানে আছি, আমায় প্রতিষ্ঠা করো। বহু যুগ আগে প্রাচীন মন্দির এখানে প্রতিষ্ঠা হয়েছিল। এবং আমরা আরও এই মন্দিরে যখন ঠাকুর রামকৃষ্ণ দেব এলেন এই মন্দিরে পুজো করতে, এবং মন্দিরে পুজো করতে এসে তিনি যখন নাট মন্দিরে বসলেন,
এবং ধ্যানে বসলেন, তখন তিনি হঠাৎ বাবার মাথায় ফুল নড়ে গেছিল, তিনি বললেন কল্যাণেশ্বর হচ্ছে জ্যান্ত শিব। আমরা আরও জানি যে প্রথম স্বামীজিও একবার এসেছিলেন এবং মঠ ও মিশনের প্রথম যিনি সংঘ সভাপতি রাখাল মহারাজ ব্রহ্মানন্দ মহারাজ যাকে আমরা বলি, 105 বছর আগে তিনিও সদল বলে এই মন্দিরে পুজো করে গেছিলেন এবং সেই থেকে বেলুর রামকৃষ্ণ মিশনের সমস্ত মহারাজরা, সমস্ত স্টুডেন্টরা, সমস্ত শিক্ষকরা এসে এই কল্যাণেশ্বর মন্দিরে আজকের দিনে পুজো দেন এবং বালি এবং উত্তরপাড়া হাওড়া বিস্তীর্ণ অঞ্চলের মানুষ আজকে শিবরাত্রিতে এই কল্যাণেশ্বর মন্দিরে মাথায় জল দিয়ে তাদের নিজের সংসার সাফল্য কামনা করেন, শান্তি কামনা করেন। যুগ যুগ ধরে আমরা তো জন্ম থেকে যবে থেকে আমাদের জ্ঞান হয়েছে আমরা দেখে আসছি, আমাদের বাবা কাকারাও দেখে আসছে, আমরা তো বংশ পরম্পরায় এখানকার সেবায়িত আমরা এটা দেখি। আমার নাম প্রবীর রায়চৌধুরী, আমি এখানকার সেবায়িত। It's caught in the crossfire.